আজকে ক্লাস ফোরের ইতিহাস দেখো, তোমাদের সিলেবাস দিয়েছিলাম চতুর্থ অধ্যায় থেকে পরীক্ষা হবে। তারপরে দেখো গ্রিক সভ্যতাটা হলো, গ্রিক সভ্যতা তোমাদের রিভিশন করিয়ে দিই। দেখো পেজ নাম্বার পঁচিশ দেখো গ্রিক সভ্যতা। মডেল কোশ্চেনগুলো দেখো, এই দেখো পেজ নাম্বার 28-এ কি আছে, প্রথমেই আছে গ্রিস দেশটি কোথায় অবস্থিত। তাহলে গ্রিস দেশটি ভূমধ্য সাগরের তীরবর্তী অঞ্চলে অবস্থিত। গ্রিসের অধিবাসীরা কোন বিষয়ে পারদর্শী ছিল, না গ্রিসের অধিবাসীরা নৌবিদ্যায় পারদর্শী ছিল। গ্রিসের অধিবাসীদের জীবনযাত্রা কেমন ছিল, না গ্রিসের অধিবাসীদের জীবনযাত্রা ছিল খুব সহজ ও সরল। গ্রিকদের কোন কোন বিষয়ের প্রতি আগ্রহ ছিল এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। যেমন লেখাপড়া, গান বাজনা, নাটক, ছবি আঁকা, স্বাস্থ্যচর্চা ইত্যাদি বিষয়ে গ্রিকদের আগ্রহ ছিল। এই এক কথার উত্তরগুলো তোমরা পড়বে। তারপর গ্রিকদের প্রধান জীবিকা কী ছিল, গ্রিস দেশের অধিবাসীদের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য ও পশুপালন। তিনটেই করতো, কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য ও পশুপালন। এরপরে অনেকে বিভিন্ন সৈন্যদলে যোগ দিয়ে জীবিকা নির্বাহ করত। গ্রিস দেশটি কীভাবে গড়ে ওঠে, না এশিয়া মাইনর অঞ্চলে কিছু মানুষ পশ্চিম দিকে ভূমধ্য সাগরের তীরবর্তী একটি দ্বীপে গিয়ে বসবাস শুরু করে। এর চারপাশে আরও কিছু দ্বীপ ছিল, পরে ওই দ্বীপগুলো একত্রিত হয়ে গ্রিস দেশটি গড়ে ওঠে। গ্রিসের জীবনযাত্রা কেমন ছিল, গ্রিস দেশের অধিবাসীদের জীবনযাত্রা কেমন ছিল, না গ্রিস দেশের অধিবাসীদের কী বলা হতো, না গ্রিক, গ্রিক দেশের অধিবাসীদের বলা হতো গ্রিক। এদের জীবনযাত্রা ছিল খুবই সহজ সরল। এদের প্রধান জীবিকা ছিল কৃষি, বাণিজ্য ও পশুপালন, তিনটে। তারপরে এরা লেখাপড়া, স্বাস্থ্যচর্চা, ছবি আঁকা, গান বাজনা, স্বাস্থ্যচর্চা, যুদ্ধবিদ্যাও এদের আগ্রহ ছিল, তাহলে গ্রিস দেশটি কোথায় অবস্থিত, না গ্রিস দেশটি ভূমধ্য সাগরের তীরবর্তী অঞ্চলে অবস্থিত। এরা কি ব্যবসা বাণিজ্য, পশুপালন এবং কৃষিকাজ, এই তিনটেই পটু ছিল। এদের জীবিকা কি ছিল, এইভাবে লিখে লিখে পড়বে, এদের জীবিকা কি ছিল, কৃষিকাজ, বাণিজ্য ও পশুপালন। এরা কি কোন কোন বিষয়ের প্রতি আগ্রহ ছিল, না লেখাপড়া, গান বাজনা, নাটক, ছবি আঁকা, স্বাস্থ্যচর্চা ইত্যাদি বিষয়ে গ্রিকদের খুব আগ্রহ ছিল। গ্রিকরা খুব কি ছিল কিন্তু ঈশ্বর বিশ্বাসী। এদের দেবদেবীর মধ্যে জিউস, পসাইডন, অ্যাপেলো, অ্যাথেনা প্রভৃতির উল্লেখ আছে।
দেবতাদের প্রধান কে ছিলেন? কি জিউস। সমুদ্রের দেবতা ছিলেন কে? পসাইডন। আর এথেনা ছিলেন শক্তি, জ্ঞান ও শিল্পের দেবী। গ্রীকরা বিশ্বাস করতেন দেবদেবীরাই তাদের দেশকে রক্ষা করবে, মানে দেবদেবীর প্রতি ওদের আত্মবিশ্বাস ছিল। তাহলে দেখো পেজ নাম্বার এবার 29 হলো, খুলেছ কি আছে দেখো, একের দাগে কয়ের দাগে। গ্রিস দেশটি কোথায় অবস্থিত? গ্রিস দেশটি এশিয়া মহাদেশে অবস্থিত। গ্রিস দেশটি কোথায় অবস্থিত? এশিয়া মাইনর অঞ্চলে, এই যে এশিয়ার, এশিয়া মহাদেশে অবস্থিত। গ্রিসের সমুদ্রের দেবতা কে ছিলেন? না পসাইডন। গ্রিকদের সমুদ্রের দেবতা ছিল পসাইডন। হোমার ছিলেন একজন কি? গ্রিক কবি। হোমার ছিলেন একজন গ্রিক কবি। তারপর কি, গ্রিসের অধিবাসীরা বাণিজ্য ও নৌবিদ্যায় পারদর্শী ছিল। কি হবে এখানটায়? নৌবিদ্যা হবে। গ্রিস দেশটি ড্যাশের তীরবর্তী অঞ্চলে অবস্থিত। তাহলে গ্রিস দেশটি ভূমধ্য সাগরের তীরবর্তী অঞ্চলে অবস্থিত। গ্রিসের অধিবাসীদের জীবনযাত্রা ছিল খুবই সহজ সরল। তাহলে গ্রিসের অধিবাসীদের জীবনযাত্রা ছিল খুবই সহজ সরল। এবার দেখো নিচের বাক্যগুলির মধ্যে কোনটি সত্য কোনটি মিথ্যা লেখো। গ্রিসের সেরা কবি কে? জিউস। এটা কিন্তু মিথ্যা হবে, কারণ গ্রিসের সেরা কবি হচ্ছে হোমার। গ্রিসের সেরা কবি হোমার। গ্রিস দেশের অধিবাসীদের গ্রিক বলা হয়, এটা সত্য। গ্রিস দেশের অধিবাসীদের গ্রিক বলা হতো। তাহলে কয়ের দাগে হবে? এশিয়া মহাদেশে অবস্থিত। তারপর কয়ের দাগে কি? গ্রিকদের সমুদ্রের দেবতা ছিল পসাইডন। হয়েছে। তারপর হোমার ছিলেন একজন গ্রিক কবি। তারপর খয়তাকে দেখো, খয়ের একটা কি? গ্রিসের অধিবাসীরা বাণিজ্য ও নৌবিদ্যায়, কেন হবে নৌবিদ্যা, নৌবিদ্যায় পারদর্শী ছিল। তারপর দুই দাগে কি? গ্রিস দেশটি ভূমধ্য সাগরের তীরবর্তী অঞ্চলে অবস্থিত। আগেও তোমাদের বললাম ভূমধ্য সাগরের তীরবর্তী অঞ্চলে অবস্থিত। তারপর তিনের দাগে কি? গ্রিসের অধিবাসীদের জীবনযাত্রা ছিল খুবই সহজ সরল। সহজ ও সরল। তারপর প্রথমেরটা হবে মিথ্যা, তারপরে হবে সত্যি। গ্রিসের সেরা কবি কে? হোমার। গ্রিকরা ছিলেন কি? ঈশ্বর বিশ্বাসী। গ্রিকদের প্রধান দেবতা কে? জিউস। এই ডান বাম এইভাবে মিলাবে, এগুলো রিভিশন করবে। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।